तो বন্ধুরা এই হচ্ছে আমাদের রিমোট। প্রথমেই আমরা যেটা করব এই রিমোটটাকে খুলে নিব। তো আমি রিমোটটাকে খুলে নেছি। এভাবে আমরা চাইলে খুলে নিতে পারি। অনেক রিমোটেই নাট থাকে না, এটা খুব সহজে আমরা খুলতে পারি। ঠিক আছে, তো আমি রিমোটটাকে খুলে নেছি। তো দেখতে পাচ্ছেন রিমোটটাকে খুলে নিলাম। এখন এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে এই যে যতগুলো সুইচ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুইচের মতোই দেখেন, প্রত্যেকটা সুইচের মতো। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তো আমি ব্যাটারিটা খুলি নাই, ব্যাটারিটা খুলে নেই, ব্যাটারিগুলো খুলে নেই, নিলে আমি ভালো করে দেখাতে পারবো। তো দেখেন এটা হচ্ছে আমাদের রিমোট। ঠিক আছে, এখানে হয় কি এই যে এগুলোতে সুইচের নিচে, অর্থাৎ এইটা আমাদের প্লাস্টিক সুইচ, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুইচ, আর এখানে এখানেও সুইচ রয়েছে, অর্থাৎ এই সুইচটা এখানে প্রেস হওয়ার ফলে এটা কাজ করে। তো এগুলোতে হয় কি ময়লা পড়ে যায়, ধুলোবালি জমা হয়ে যায়, এগুলোতে মোটামুটি ধুলোবালি পড়ে যাওয়ার কারণেই আমাদের রিমোটগুলো ঠিকভাবে কাজ করে না। তো এখন এটা যেটা আমরা করব, আমরা এইটা আগে ক্লিন করে নেব, ব্রাশ করে নেব। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তো ব্রাশ করে নেবেন, আর না হলে টিস্যু ব্যবহার করতে পারেন। এভাবে আমি ব্রাশ করে নিচ্ছি। তো এখানে দেখেন এটা যখন আপনাদের পরিষ্কার হয়ে গেল, তারপরে যেটা করবেন আপনাদের, এটা হচ্ছে আমাদের মেন জিনিস, মানে মেন সার্কিট, মূলত এটাই কাজ করে। তো এটাও আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন, টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করতে পারেন। আমার কাছে যেহেতু ব্রাশ আছে সেহেতু আমি টিস্যু পেপার ব্যবহার করব না। ঠিক আছে, এইভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিলে আপনাদের যে বাটন বারবার চাপার প্রয়োজন হতো এটা কিন্তু আর হবে না, খুব সহজেই আপনারা এটা ঠিক করতে পারবেন। তো দেখেন এটা আমার কাজ কিন্তু শেষ, কাজ কিন্তু এটাই। আর এটা করলেই আপনার 100% আপনার রিমোটটা ঠিক হয়ে যাবে। এটা পরিষ্কার করে নেওয়ার পরে আমরা এটাকে সেট করব। প্রথমে এটা আপনারা যেটা করবেন, প্রথমে এই বাটনটাকে আগে বসিয়ে দেবেন সুন্দরভাবে। দেওয়ার পরে আপনারা সার্কিটটাকে এইভাবে বসাবেন। ঠিক আছে, সার্কিটটাকে এইভাবে বসানোর পরে আপনারা ব্যাকপার্টটাকে এখানে কানেক্ট করে দেবেন। তবে হ্যাঁ, ব্যাকপার্টটা যেন এখানে ঠিকভাবে বসে। ঠিক আছে, এটা আপনারা লক্ষ্য রাখতে হবে, এই যে এখানে ব্যাকপার্টটা ঠিকভাবে বসাই দিতে হবে, এভাবে ব্যাকপার্টটা ঠিকভাবে বসাই দিতে হবে। ঠিক আছে, এভাবে ব্যাকপার্টটাকে বসাই দেওয়ার পরে এটাকে আমরা এভাবে সেট করতে পারি। এই যে দেখেন এটা সেট হয়ে গেল, খুব সহজেই আমরা এই কাজটি করতে পারি, খুব ইজিলি, মানে এখানে ঝামেলার কিছু নাই। ঠিক আছে।